শ্রীরামপুরে মায়েশের এখানে আমরা বসে আছি বিকজ বৃষ্টি আসছে, জিজ্ঞে করে একটু বৃষ্টি হচ্ছিল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে ষষ্ঠী, সবাইকে জানাই শুভ ষষ্ঠীর অনেক শুভেচ্ছা, সবাই ভালো করে পুজো কাটিও। আর আজকে আমি 10:30 ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আর ভাবলাম ব্লগটা স্টার্ট করি। আর আমার ছোটবেলার কয়েকটা কথা মনে পড়ে যাচ্ছে, যখন আমি স্কুলে থাকতাম তখন আমার মনে আছে পঞ্চমী থেকেই আমি পড়াশোনা একদম স্টপ করে দিতাম আর লেট করে ঘুম থেকে উঠতাম, আর পাড়ার পুজোতে সব বন্ধুরা যারা থাকতো তাদের সাথে আড্ডা দিতাম, বেশ খুব এনজয় করেছি ছোটবেলার সেই দিনগুলো। তো এনিওয়েজ, আজকে তো দিনের বেলা কোথাও বেরোবো না, কারণ রূপায়ণের আজকে অফিস আছে, অফিস থেকে আসবে তারপর বিকেলে আমাকে বলেছে নিয়ে যাবে একটা জায়গায়, ঠাকুর আজকে দেখবো। আর অ্যাকচুয়ালি আজকের ওয়েদারটা ভালো আছে, তো আমি একটু ভয় ভয় রয়েছি, কারণ যদি বৃষ্টি স্টার্ট হয়ে যায়, বলেছে তো যে বৃষ্টি হতে পারে পুজোতে, তো ভাবছি যেগুলো একটু দূরে রয়েছে, একটু দূরে মানে বিশাল দূরে না, একটু দূরে রয়েছে, যেমন শ্রীরামপুর, কারণ আমি কন্যাগড়ে থাকি, করে নেবো ব্রেকফাস্ট। তাহলে চলো আজকের ব্লগটা শুরু করি, হোপফুলি তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। আমি ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, ব্রেকফাস্টে নিয়েছি রুটি আলমন্ডস, এটা হচ্ছে আলু ভেন্ডি ভাজা, ভেন্ডি না সরি বিনস, আলু বিনস ফ্রাই। আর জল নিয়ে নিয়েছি, জলটা খাবো আগে। তো এখানে হচ্ছে মাছের তেলের তরকারি, আর এটা হচ্ছে পার্শে মাছ ভাজবো। এটা কী দিলে, আটা? ও এটা দিলে মাছ ভেঙে যায় না। এখানে আমার জন্য কাতলা মাছ ভাজা হবে। করে নেবো লাঞ্চ, লাঞ্চে কী হয়েছে তোমাদের তো দেখালাম, তখন মা রান্না করছিল, আর একটা দেখি। নিয়েছি রাইস, আর এটা হচ্ছে মাছের তেলের তরকারি, আর মাছ ভাজা নিয়েছি, আর এটা হচ্ছে পার্শে মাছের ঝোল, সিম্পল একদম আলু দিয়ে। আমি ঝোলটা কম নিয়েছি, দিতে বলেছি মাকে, কারণ আমার ভালো লাগে না অতটা। রেডি হয়ে গেছি, এই ড্রেসটা পরেছি, আর এখন যাচ্ছি কন্যাগড়ে ঠাকুর দেখতে। তাহলে চলো যাই, আর কেমন লাগছে কমেন্টে জানাই। পিকু, পিকু এখানে তাকা। ও ওয়াও, পিকুকে দেখো। আচ্ছা পিকু কি পড়েছে একটু দেখিয়ে দি, পিকুর লুকটা। ওয়াও পিকু, একটা সুন্দর ড্রেস আর ক্যাপেন পড়েছে, তাই তো? লিপস্টিকটা দেখাও, তোমাকে কে সাজিয়ে দিয়েছে পিকু? তাই আমরা আজকে শ্রীরামপুরে এসেছি, তো কন্যাগড়ে যাওয়ার কথা ছিল বাট চেঞ্জ করে নিলাম প্ল্যানটা, আজকে শ্রীরামপুর দেখে নিচ্ছি, তো নেক্সট কাল বা পরশু দেখি কন্যাগড়ে যাব। শ্রীরামপুরে মায়েশের এখানে আমরা বসে আছি বিকজ বৃষ্টি আসছে, ঝিরঝির করে একটু বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিটা না হলেই ভালো হয় কলকাতায়, যদিও বা হচ্ছে বাবা। মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে সপ্তমী, হ্যাপি সপ্তমী সবাইকে। আর আজকে আমার শরীরটা একদমই ভালো নেই, তো কি আর করবো, সকালে বেরোবো না কারণ আমার শরীরটা ভালো নেই, তো দেখতে থাকো। এখন আমি চলে এসেছি কিচেনে, আর মা আজকে বানাবে সর্ষে দিয়ে ইলিশ মাছ, আর করবে ইলিশ মাছ ভাজা, আর ইলিশ মাছের তেল দিয়ে একটা আলু দিয়ে একটা বেশ ভাজা ভাজা করে, বেশ টেস্টি লাগে খেতে। তো এটা হচ্ছে আমাদের লাঞ্চ, ভীষণ টেম্পটিং হয়েছিল খেতে। তো আমাদের সবার লাঞ্চ করা হয়ে গেছে, এখন খাবো আইসক্রিম, আমার কোকোনাট আইসক্রিমটা ভীষণ ভালো লাগে, আর পুজোর এই 4টে দিন আমি কোনো ডায়েট করছি না।
হ্যাপি সপ্তমী সবাইকে। আর এখন বাজে 6:30, এখন বেরোচ্ছি আর আমি ড্রেসটা পরেছি আর রেডি হয়ে গেছি। কেমন লাগছে নিশ্চয় কমেন্টে জানিও। কোথাও বেরোয়নি আর শরীরটা ভালো ছিল না, তো এখন বেরোচ্ছি। আর কালকে শ্রীরামপুর গেছিলাম, বাট দুটো ঠাকুর দেখেই চলে আসতে হলো বৃষ্টির জন্য। তো এখানে অ্যাকচুয়ালি মাইক বাজছে, তো তোমরা কতটা ভয়েস পাচ্ছ জানি না, ইকো হতে পারে। তো এখন যাচ্ছি শ্রীরামপুরে, তো দেখতে থাকো। তো চলো এখন যাবো ঠাকুর দেখতে, দেখতে থাকো। সেটা হচ্ছে মালয়েশিয়ার টুরিস্ট আবার করেছে, আর শ্রীরামপুরে এটা খুবই ভালো হয়েছে। আর লাইটিংটা খুব সুন্দর করেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এর জন্য আমাদের হাফ অ্যান আওয়ার্স ওয়েট করতে হয়েছে, আর ক্লাউডটাও দেখছে অনেক বেশি। আর আমার তো এই প্যান্ডেলটা দেখার পর মানে আমার খুবই সাফোকেশন হচ্ছিলো, এরপর আমি বেশি আর দেখতে চাইনি, বাট কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আবার ঠিক হয়ে গেছিলাম। বাড়ি ঢুকলাম, এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে ডিনার করবো, করে তারপর ঘুমিয়ে পড়বো। তো এটা হচ্ছে ডিনার, ডিনারটা করে নেবো। সপ্তমী, এই দুদিনের ব্লগই আমি মার্চ করে এই ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে, কারণ ষষ্ঠীর দিন আমি বৃষ্টির জন্য তেমন ঠাকুর দেখতে পারিনি, আর সপ্তমীর দিন তো দেখলাম। তো আশা করি তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে, ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা বাই, আবার একটা নতুন ব্লগে তোমার সাথে।